পাবনায় ঐতিহ্যবাহী ইছামতি নদী পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। 26 এপ্রিল মঙ্গলবার বেলা 11টায় এ কার্যক্রম শুরু হয়। মহামান্য হাইকোর্টের বিজ্ঞ বিচারক মুজিবুর রহমান এক আদেশে নদীর দুপারের অবৈধ স্থাপনা উচ্ছেদের এ রায় ঘোষণা করেন। উল্লেখ্য, গেল 4 জানুয়ারি 2022 মামলার শুনানি হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হাসান, রাজস্ব ও ভূমি কর্মকর্তা কাউসার হাবিব, পানি উন্নয়ন বোর্ডের উপপরিচালক মুশারফ হোসেন, বিশিষ্ট লেখক ও সাংবাদিক আব্দুল হামিদ সহ আরও অনেকে। উচ্ছেদ অভিযানের মাধ্যমে পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা, নদীকে পুনরুজ্জীবিত রূপে ফিরে পাওয়ার স্বপ্ন পূরণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এটি বাস্তবায়িত হলে একদিকে ফিরে পাবে ঐতিহ্য আর ফুটে উঠবে শহরের সৌন্দর্য। তবে উচ্ছেদের শিকার হওয়া ভুক্তভোগীরা অভিযোগ করেন, অভিযানের আগে তাদের কোনো নোটিশ দেয়া হয়নি। তবে অভিযানকারী কর্মকর্তারা জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশে অবৈধ স্থাপনাকারী পরিবারকে বারবার নোটিশ দেয়া হয়েছে। আব্বুর নাম বলো তো। আমার বাবার নাম হচ্ছে, উনি কি করছেন? আমাদের হাইকোর্টে একটা রিট ছিল, হাইকোর্টের রিটটা আর কি গত পরশু দিন আর কি, মানে সেটা রায় দিচ্ছে সরকারের পক্ষে গেছে নাকি, আমি যেটুকু জানি আর যেটুকু জানি সরকারের পক্ষে গেছে নাকি, তো এরকম আজকে এখন এই কাজ। ও আচ্ছা আচ্ছা, রিট চলাকালীন অবস্থায় হচ্ছে চলছে। আচ্ছা, তোমার নামটা বললো তো? আমার নাম হচ্ছে তানভীর হাসান ধ্রুব। তুমি তার ছেলে? কয় নম্বর ছেলে? তুমি উনার কয় নম্বর ছেলে? তোমার আপুর এক নম্বর ছেলে, আর আমার বড় বোন আছে। সরকারের পক্ষে তোমার যেটা বলা থাকে সেটা সে বিষয়ে বলো। করবে করুক, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু ক্ষতিপূরণ দিক। আচ্ছা বলো, ক্ষতিপূরণ দিয়ে উচ্ছেদ করে দেখো, এটা কোনো ব্যাপার না, তো ক্ষতিপূরণ দিবে না, উচ্ছেদ করে যাবে, কাগজপত্র ঠিক মতো দেখবে না, তাহলে আমার কথা চারটা রেকর্ড দিল কেন? চারটা রেকর্ড যে দিছে, তারপরে পানির লাইন আসছে, গ্যাসের লাইন আসছে, কারেন্ট, তারপরে হচ্ছে খাজনা নিচ্ছে, এগুলো কিসের ভিত্তিতে? এটা আমার প্রশ্ন। ঠিক আছে।